বন্ধুরা মাই টিপস পেলে আপনাদের স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা দেখব যে কীভাবে এম ক্যাশ থেকে আমরা সেলফিনে অ্যাড মানি করতে পারি তো তার জন্য আমি অ্যাড মানি অপশনে ট্যাপ করলাম ট্যাপ করার পরে বন্ধুরা দেখেন এখানে পাঁচটা অপশান শো করতেছে সো আমরা যেহেতু আজকে এম ক্যাশ থেকে অ্যাড মানি করবো সো আমি এম ক্যাশে ট্যাপ করলাম ট্যাপ করার পরে বন্ধুরা দেখেন এখানে এম ক্যাশ অ্যাকাউন্ট নাম্বারটা যাচ্ছে আমি আমার এম ক্যাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম যেটা লাস্টের চেক ডিজিট সহ দেন আমি আবার অ্যামাউন্টে দিয়ে দিচ্ছি সর্বনিম্ন এগারো টাকা দেন আমি আমার এম ক্যাশের ফোর ডিজিট পিন নাম্বারটা দিয়ে দিলাম বন্ধুরা দেন আমি অ্যাড মানি অপশনে ট্যাপ করলাম ট্যাপ করার পরে বন্ধুরা দেখেন এম ক্যাশ টু ই ওয়ালেট ট্রানজ্যাকশন ডিটেলস শো করতেছে ফ্রম কোথা থেকে নিয়ে আসতেছি এবং অ্যামাউন্ট দেন আমি আবার কনফার্ম বাটনে ট্যাপ করলাম বন্ধুরা ট্যাপ করার পরে বন্ধুরা দেখেন ওটিপি ভেরিফিকেশন চাচ্ছে মানে ইসলামিক ব্যাংক থেকে আমার মোবাইলে একটা ওটিপি সেন্ড করছে ওনারা দেখেন সেটা আমাকে এখানে দিতে হবে সেটা আমরা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে বন্ধুরা দেখেন নিচে সেলফিন পিন নাম্বার চাচ্ছে সেলফিন সিক্স ডিজিট পিন নাম্বার সো আমি আমার সেলফিন পিন নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পরে বন্ধুরা আমি আমার সাবমিট বাটনে ট্যাপ করলাম ট্যাপ করার পরে বন্ধুরা দেখেন একটু সময় নিচ্ছে সাকসেস অলরেডি আমার মোবাইলে কিন্তু টাকা চলে এসেছে বন্ধুরা দেখুন ইসলামী ব্যাংক থেকে আবার মেসেজ আসছে সাকসেস কংগ্রাচুলেশন এম ক্যাশ টু ই ওয়ালেট তো বন্ধুরা আপনারা চাইলে ইজিলি এভাবে এম ক্যাশ থেকে সেলফিন ডিজিটাল ওয়ালেটে অ্যাড মানি করতে পারেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আমাদের সাথেই থাকুন এবং সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন তো সবাইকে ধন্যবাদ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম